ওয়েলকাম টু মাই চ্যানেল। আগে চলে এসেছি রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন নারকেল কুড়ে রেখে দিয়েছি। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন দেখি কী আছে। এখানে নারকেল কুড়ে রেখেছি, এবার এই নারকেল কোড়া দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি হবে। এর সঙ্গে আমরা গুঁড়ো দুধ এবং চিনি মেশাবো, এটা পরিমাণ মতো আপনারা মেশাবেন। আমরা এখানে দু ঢাকনার মতো প্রথমে দিচ্ছি, যদি লাগে পরবর্তীতে আবার দেব। এক ঢাকনা দিয়েছি, দু ঢাকনা দিলাম, এরপর আমরা গুঁড়ো দুধ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা গুঁড়ো দুধ ওর মধ্যে দিয়ে দিচ্ছি, মোটামুটি এক ঢাকনার মতোই দিয়েছি। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা ওই নারকেল কুড়ার সঙ্গে চিনি আর দুধটা, ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমরা ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন, কারণ ওটা মিশ্রণটা খুব ভালো করে না মিশলে সব জায়গায় সমানভাবে পাওয়া যাবে না। আমরা ভালো করে মাখিয়ে নিয়ে এবার মাখানো হয়ে গেছে, এরপর কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর একটি কড়াইতে গরম করে নেব। যখন চিটচিটে হয়ে আসবে, আপনারা হাত দিয়ে দেখতে পাবেন, তখন ঠান্ডা হয়ে এলে আপনারা ওটা পাকাতে পারেন। আমরা এইভাবে পাকাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধ দিয়ে নারকেল নাড়ু তৈরি হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলে আগে থেকেই আছেন তাদেরকে ধন্যবাদ, আর আমার ভিডিও তৈরি করার জন্য অবশ্যই উৎসাহ দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই নারকেল নাড়ু, দুধ দিয়ে নারকেল নাড়ু কেমন হয়েছে আপনারা অবশ্যই লিখে যাবেন, জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।